আজকে আমি বানাতে যাচ্ছি লাউ শুক্তো। তো লাউ শুক্তো বানাতে গেলে আমার প্রথমেই লাগছে একটা লাউ, তবে পুরো লাউটা আমি ইউজ করব না, আমি অল্প লাউ এর মধ্যে কেটে নেব। প্রথমেই আগে লাউটাকে ধুয়ে নিয়েছি, পরে আর ধোব না। এছাড়া আছে নারকেল, নারকেলটাকে ফাটিয়ে নেব, এটা হলো শুকনো নারকেল, তো এটাকে গ্রেট করব। এই গ্রেডারটা দিয়ে এটাকে গ্রেট করব। শুক্তো বানাতে গেলে আর লাগছে উচ্ছে, এই উচ্ছেগুলো হলো আমার ছাদ বাগানের উচ্ছে, তো উচ্ছেগুলোকে আমি পিস করে নিয়েছি, এটাকে ভেজে নেব। মশলা হিসেবে মেন যেটা লাগবে সেটা হলো কাঁচা লঙ্কা, আর এইটা হলো ফোড়ন দেব। কাঁচা লঙ্কা আর রাঁধুনি দুটোকে বেটে নেব, বেটে নিয়ে দেবো মশলা হিসাবে, শুক্তোর মশলা হিসাবে। তো এটাকে আমি প্রথমে কেটে নিই, লাউটাকে কেটে নিই। লাউটাকে কেটে নিয়েছি, এবার ফালি ফালি করে নিয়ে এটাকে কিন্তু আমি গ্রেট করব। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো আমি ফেলে দেবো না, এটাকে খোসা দিয়ে ভাজা করব। আমার অন্য ভিডিওতে আপনারা দেখতে পারেন লাউয়ের খোসা কীভাবে ভাজা করেছি দুরকমভাবে, তো দেখতে পারেন, দেখে করতে পারেন। আচ্ছা, তো আজকে যে রান্নাটা করছি সেটা হলো লাউয়ের শুক্তো, তো সেই জন্য লাউটাকে আমি কেটে নিয়েছি, আগে ধুয়ে নিয়েছি, আর ধোবো না, কাটা হয়ে গেছে, কেটে এটাকে গ্রেট করছি, এইভাবে গ্রেট করেছি। লাউগুলোকে গ্রেট করা হয়ে গেছে, আর নারকেলটাকেও আমার গ্রেট করা হয়ে গেছে। এই হলো নারকেল, তো নারকেলটাকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তো তেল গরম হয়ে গেছে, উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম, উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে আলাদা করে উঠিয়ে রেখে দেব। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রেখে দেব। মশলা হিসাবে রাঁধুনি, আদার পাউডার আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লাউটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, নারকেল কোড়া, শুক্তোতে একটু দুধ দিলে ভালো হয়, তাই একটুখানি দুধ দিয়ে দিলাম, জল দেব না, এমনিতেই যেহেতু গ্রেট করা সেদ্ধ হয়ে যাবে, দুধ দেওয়াটা আরো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটা সুন্দর হবে। এই ঘিটা হলো একদম বাড়িতে বানানো,
দুধের সর জমিয়ে জমিয়ে এই ঘিটা বানানো আছে। তো আমি এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়েছি, যদি কেউ ঘি বানাতে পারেন চান বাড়িতে তাহলে এরকমভাবে বানাতে পারেন। এই ঘিটা আমি আমার তরকারিতে দেব। তো শুক্তোতে এবার ঘি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় মোটামুটি হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। তো আমার লাউ দিয়ে শুক্তো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। লাউ শুক্তো কিন্তু রেডি। গরমকালে তিতা খাওয়া খুব ভালো। তো লাউয়ের শুক্তো আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন লাউ দিয়ে শুক্তো, খুব কম সময় আর টেস্টফুল রান্না। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।